মোহন সিং ওবেরয়। মানুষটার বয়স যখন মাত্র ৬ মাস তখনই তার বাবা মারা যান। কষ্টের সংসারে বহু নাটকীয়তার পর একসময় মোহন ডিগ্রি পাশ করেন। সদ্য কলেজ পাশ করা মোহনের তখন ছিল বুক ভরা স্বপ্ন। ভেবেছিলেন ডিগ্রি সার্টিফিকেটের বদৌলতে খুব তাড়াতাড়ি বেশ ভালো একটা চাকরি জুটিয়ে ফেলবেন, কিন্তু স্বপ্নচারী মোহনকে বাস্তবতার রুক্ষ জমিনে পদার্পণ করতে হয় মাত্র কয়েকদিনের মধ্যেই। কোথাও কোনো চাকরি জোটে না। তখন বন্ধুদের পরামর্শে তিনি একটি টাইপিং কোর্সে যোগ দিলেন, কিন্তু একসময় দেখলেন শহরে থাকার মতো তেমন টাকা পয়সা আর তার কাছে নেই। তাই অনেকটা বাধ্য হয়েই ফিরে আসেন গ্রামে। গ্রামে ফিরলে মোহনের এমন দুরবস্থা দেখে চমকে যান এক চাচা। দেন দরবার করে তিনি মোহনকে ঢুকিয়ে দেন একটা জুতো তৈরির কারখানায়, কিন্তু তিনি যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই জুতার কারখানাটিও। আবার মাথা নিচু করে গ্রামে ফিরে আসেন মোহন। এরপর মোহন একসময় তার শ্যালকের সাথে পাকিস্তানের সারগন্ধায় থাকতে শুরু করেন। মনে ক্ষীণ আশা, যদি কোনো একটা চাকরি পাওয়া যায়। কিন্তু যতই দিন যেতে থাকে আশার প্রদীপ ক্রমশই উজ্জ্বলতা হারাতে থাকে। আরও একবার ফিরে আসেন গ্রামে, কিন্তু এবার গ্রামে ফিরে তিনি দেখলেন তাদের পুরো এলাকা আক্রান্ত হয়েছে ভয়াবহ প্লেগে। তার মা তাকে অতি সত্বর সারগন্ধায় ফিরে যেতে বলেন। ঠিক এরকমই একটা সময়ে হঠাৎ মোহন একদিন পত্রিকার পাতায় একটি বিজ্ঞাপন দেখতে পান। একটি সরকারি অফিসে জুনিয়র ক্লার্ক প্রয়োজন। মোহন খুব বেশি চিন্তাভাবনা না করেই মায়ের কাছ থেকে মাত্র 25 রুপি নিয়ে পত্রিকায় দেওয়া সিমলার ঠিকানায় রওনা হন। সিমলায় পৌঁছে সেখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে রাস্তায় মন্ত্রমুগ্ধের মতো হেঁটে যাচ্ছিলেন তিনি। হাঁটতে হাঁটতে হঠাৎই শিশিল নামের চমৎকার একটি হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লেন মোহন এবং সোজা চলে গেলেন সেই হোটেলের ম্যানেজারের কাছে। আর লজ্জা শরমের মাথা খেয়ে তার কাছে তুলে ধরলেন নিজের দুরবস্থার কথা। ম্যানেজার ভদ্রলোকও সত্যি সত্যিই তাকে বিলিং ক্লার্ক পদে চাকরির প্রস্তাব দিয়ে বসেন। মোহন ভেবে দেখেন সরকারি চাকরির তুলনায় এই চাকরিটি তার জন্য অধিক লাভজনক। তাই হাসি মুখে তিনি সেই চাকরিটি লুফে নেন। অনেক সাধনার পর অবশেষে ভাগ্য মোহনের দিকে মুখ তুলে চেয়েছে। এ সুযোগ তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না, তাই নিরলস পরিশ্রম করে যেতে থাকলেন। পাশাপাশি তিনি যে টাইপিং আর স্টেনোগ্রাফিতেও অতিশয় দক্ষ সেটিও অল্প কিছুদিনের মধ্যেই টের পেয়ে যায় হোটেল কর্তৃপক্ষ। তাই তাকে বিলিং ক্লার্কের পাশাপাশি ক্যাশিয়ার আর স্টেনোগ্রাফারের কাজও দেওয়া হয় এবং এই প্রতিটি কাজই তিনি করতে থাকলেন সুনিপুণভাবে। মোহন সকল কাজ এতটাই নিখুঁতভাবে করতে থাকে যে হোটেল কর্তৃপক্ষ বারবার তার কাজে চমৎকৃত হতে থাকল এবং এক পর্যায়ে তিনি পরিণত হলেন ওই হোটেলের অন্যতম কর্তা ব্যক্তিতে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হোটেলটি ছিল এক ব্রিটিশ দম্পতির। কয়েক বছর পর তারা সিদ্ধান্ত নেন হোটেলটি কারো কাছে বিক্রি করে দিয়ে নিজ দেশে ফিরে যাবেন। তাই একসময় তারা মোহনকে এই প্রস্তাব দিয়ে বসেন মাত্র 25,000 রুপি হলেই মোহনের কাছে বিক্রি করে দেবেন হোটেলটি। তখনকার দিনে 25,000 নেহাত কম নয়। মোহন ইদানিং একটু সচ্ছলতার মুখ দেখেছেন বটে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের মালিক হতে এখনও তার ঢের দেরি। কিন্তু তিনি চিন্তা করে দেখলেন এই সুযোগ হাতছাড়া করাও হবে মস্ত বড় বোকামি। তাই গ্রামে ফিরে গিয়ে পৈতৃক সকল বিষয় সম্পত্তি বন্ধক রাখলেন তিনি, এমনকি বন্ধক দিলেন স্ত্রীর গহনাও। এভাবেই মোহন 1934 সালের 14ই আগস্ট শিশির হোটেলের মালিকে পরিণত হন। সেই যে মোহনের জীবনে উন্নতির শুরু হয়, এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সাফল্যের সিঁড়ি বেয়ে বেয়ে কেবল ওপরেই উঠেছেন। মাত্র 25 রুপি পকেটে নিয়ে জীবনযুদ্ধে শেষবারের মতো লড়াই করতে নামা মোহন একটা সময় গড়ে তোলেন ওবেরয় গ্রুপ, যে গ্রুপের বিশ্বব্যাপী এখন রয়েছে 35টি বিলাসবহুল হোটেল। মোহন সিং ওবেরয়ের এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় সেই হাল ছেড়ে না দেওয়া মাকড়সার কথা। 7 বার দেওয়াল বেয়ে উঠতে ব্যর্থ হয়েও যে আশা ছেড়ে দেয়নি। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।